সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো फ्रेंड्स আবারো সিড টোকেনের নতুন আরেকটা রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে মূলত সিড টোকেনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সো फ्रेंड्स আপনারা যারা সিড টোকেনটা মাইনিং করেন তারা হয়তো ইতিমধ্যে অবগত রয়েছেন যে এই টোকেনটার মাইনিংটা স্টার্ট হয়েছে 1 সেপ্টেম্বর থেকে সো মাত্র 1 মাসে কিন্তু এই টোকেনের হোল্ডার অলরেডি 13,45,224 জন সে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে হোল্ডার সংখ্যা যে কয়েন অথবা টোকেনের হোল্ডার সংখ্যা যত বেশি হবে সেই কয়েন এবং টোকেন কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করবে এবং সেটার প্রাইসটাও সেইভাবে কাউন্টডাউন হতে থাকে সো फ्रेंड्स অলরেডি কিন্তু 13.5 লক্ষ মেম্বার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে মাত্র 1 মাসে সিড টোকেনের মাইনিং হোল্ডার সো বুঝতে পারছেন এটা 1 মাসে এই পর্যায়ে চলে গিয়েছে আগামী যদি 2-1 মাস যদি এটা কোন অবস্থানে চলে যাবে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না সো फ्रेंड्स আমি কিন্তু সিড টোকেন নিয়ে কিন্তু অলরেডি রিভিউ দিয়েছি অলরেডি দুটো ভিডিও দেওয়া হয়েছে যে কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে মাইনিংটা করবেন সেটা নিয়ে সো যারা সিড টোকেনটা মাইনিং করছেন তারা আসলে ভালো একটা সুযোগ গ্রহণ করেছেন কারণ সিড টোকেনের প্রথম অবস্থা যারা মাইনিংটা করবে তারা কিন্তু খুব বেশি পরিমাণ কয়েন এখান থেকে কালেক্ট করতে পারবে আর যদি এটা জানেন দিন দিনই কিন্তু এটা হালভিং হচ্ছে অলরেডি কিন্তু তারা অর্ধেক হালভিং তারা করে ফেলেছে এবং এখানে আপনার যত দিন যাবে তত মাইনিং স্পিডটা কমতে থাকবে সো फ्रेंड्स আপনি এখানে যত বেশি মেম্বার রেফার করবেন তত বেশি হচ্ছে আপনার এখানে মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে এবং আপনার এখানে নিয়মিত 24 ঘন্টা পর পর এখানে আপনার মাইনিংটা করতে হবে ওকে সো फ्रेंड्स এবার আসলে একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনাদেরকে দিতে চাই এখানে হচ্ছে তাদের এখানে কিন্তু সমস্ত নোটিফিকেশনে তারা কিন্তু তাদের বিভিন্ন অ্যানাউন্সমেন্ট গুলো দিয়ে থাকে সো আপনারা হয়তো ইতিমধ্যে এখানে লক্ষ্য করেছেন কিনা জানি না এখানে দেখতে পাচ্ছেন 10-8 তারিখে দ্যাট মিন্স হচ্ছে আজ 8 তারিখে 8 অক্টোবর এখানে তারা একটা নোটিশ দিয়েছে সেটার মধ্যে হচ্ছে তাদের অলরেডি কিন্তু এনএফটিটা আপনারা জানেন যে বাই সেল হচ্ছে এবং এনএফটি বিষয়ক তারা একটা বার্তা এখানে আমাদেরকে দিয়েছে আমরা এখন সেই নোটিশটা আমরা দেখব এখানে আসলে মূলত এনএফটিটার বিষয়ের সাথে কারা জড়িত রয়েছে সো তাদের বর্তমানে যে এনএফটিটা চলছে সেটার সাথে কিন্তু ইয়াহু অলরেডি জড়িত হয়েছে আপনারা জানেন ইয়াহু একটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারনেট প্রতিষ্ঠান সো এখানে দেখতে পাচ্ছেন তারা যে বলছে সেইড সিরিজ এনএফটি আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে যেটা প্রজেক্টের পেছনে কারা কারা রয়েছে কত বড় বড় কোম্পানি তাদের পেছনে তারা ইনভেস্টমেন্ট করছে এখানে দেখতে পাচ্ছেন সেট সিরিজ এনএফটি জুডু ডাইনোসরস এখানে এনএফটি নামটা দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এনএফটির প্রাইস সর্বনিম্ন প্রাইস হচ্ছে $86 এবং সর্বোচ্চ হচ্ছে $1860 সো বুঝতে পারছেন $86 থেকে শুরু করে এটা সর্বোচ্চ প্রাইস হচ্ছে $1860 একটা এনএফটির দাম সো বুঝতে পারছেন এটা কিন্তু অলরেডি অনেকগুলো এনএফটি লঞ্চ তারা করেছে অলরেডি দুইটি এনএফটির মার্কেট আউট হয়ে গিয়েছে এবং সেটা তাদের সেল করে তারা সেখান থেকে লিকুইডিটি তারা কালেক্ট করেছে এবং এই এনএফটিটার পেছনে এই জুডো এনএফটিটার পেছনে কারা কাজ করছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই এনএফটিটার পেছনে কাজ করছে হচ্ছে ইয়াহু ইয়াহু এই ওয়ার্ল্ড ফেমাস এন্টারপ্রাইজ সাপোর্ট সেট জুডো ডাইনোসর এনএফটি সো বুঝতে পারছেন যে ইয়াহুর মতো এক তো বড় একটা প্রতিষ্ঠান সেইডের পেছনে ইনভেস্টমেন্ট করেছে সো বুঝতে পারছেন যে এটার আসলে হিউজ একটা কয়েন হতে যাচ্ছে বাট এর প্রাইসটা অনেক ভালো হবে এবং আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে 15 অক্টোবর থেকে কিন্তু সেইড টোকেনের KYCটা শুরু হবে যদি আপনি KYC ভেরিফাইড হন তাহলে হচ্ছে এই টোকেনটা প্রয়োগ করতে পারবেন সো আজকে হলো নয় তারিখ এবং আগামী 15 তারিখে মানে দ্যাট মিন্স হচ্ছে আগামী 5 থেকে 6 দিন পরে কিন্তু সেইডের KYCটা শুরু হতে যাচ্ছে সো আপনারা অবশ্যই KYC করে নেবেন যদি KYC না করেন তাহলে কয়েনটা তারা ব্যানিশ করে ফেলবে টোকেনটা তারা ব্যানিশ করে ফেলবে যদিও এই সেইড বর্তমানে টোকেন অবস্থায় রয়েছে এবং ইন ফিউচার এটা হচ্ছে তারা কয়েনে রূপান্তরিত করবে ওকে সো সেইড কিন্তু 15 অক্টোবর হচ্ছে তাদের KYCটা শুরু করছে এবং যারা 15 অক্টোবরে তারা KYC ভেরিফাইড হবে তারা হচ্ছে 22 অক্টোবর থেকে এই টোকেনটা এক্সচেঞ্জ করতে পারবে এবং 22 অক্টোবর তারা হচ্ছে top 5টা এক্সচেঞ্জ যারা তারা কয়েনটা লিস্টেড এই টোকেনটা লিস্টেড করবে সো আপনারা বুঝতে পারছেন যারা 15 অক্টোবর এটা KYCটা ভেরিফাইড করে নিতে পারবেন তারা কিন্তু 22 তারিখ থেকে এই সেই টোকেনটা বাই সেল করতে পারবেন এবং তাদের লিস্টিং প্রাইস তারা ধরেছে হচ্ছে $2 সো $2 থেকে হচ্ছে এই সেই টোকেনটা বাই সেল শুরু হয়ে যাবে 22 অক্টোবর থেকে সো KYC এর জন্য আপনারা অপেক্ষা করুন এবং KYCটা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে এটা নিয়ে ভিডিও দিয়ে দিব সো আপনারা অবশ্য যারা মাইনিং করছেন তারা জানেন যে সেই এই টোকেনটার পেছনে কিন্তু বিশ্বের সেরা বাস্কেট বোলার যার নাম হচ্ছে সাউল পাউল তিনি কিন্তু অলরেডি কিন্তু এখানে প্রায় 600
6 মিলিয়ন ইউএসডি অলরেডি ইনভেস্ট করেছে। সো বুঝতে পারছেন যে এটার হিউজ একটা অপরচুনিটি এবং হিউজ একটা কয়েন হতে যাচ্ছে ইন ফিউচারে মার্কেটে, এবং এটার সার্কুলেশনও কিন্তু খুবই কম, মাত্র 56 মিলিয়ন টোকেন তারা মার্কেটে ডিস্ট্রিবিউট করবে। সো যে আপনারা জানেন যে টোকেনের মার্কেটের ডিস্ট্রিবিউশন কম থাকবে, সেই টোকেনের ভ্যালু কত পরিমাণ হতে পারে সেটা আপনারা নিজেরাই কল্পনা করে নিতে পারেন। সো যারা মাইনিং করছেন তারা মাইনিং করে যান, এবং যারা এখনও মাইনিংটা শুরু করে দেন না, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে আপনি জয়েন করবেন সেটা নিয়ে মাইনিংটা শুরু করে দিতে পারেন। এবং 15 অক্টোবর থেকে KYC শুরু হতে যাচ্ছে। সো অবশ্যই আমার চ্যানেলের প্রতি লক্ষ্য রাখবেন, কোন সময় আমি KYC নিয়ে ভিডিও আপলোড দিই আপনার সাথে সাথে ভিডিওটা দেখে KYC করে নেবেন, এবং অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আইডি কার্ড এবং পাসওয়ার্ড অনুসারে নাম ধাম দেবেন, কারণ পরবর্তীতে KYC ক্ষেত্রে সেটা যাচাই বাছাই করা হবে। সো ফ্রেন্ডস, এই গুরুত্বপূর্ণ বার্তাটি দেওয়ার জন্য আজকের ভিডিওটি করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।